ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি ম্যাচের অংশ হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজ খেলা টাইগারদের। প্রত্যাশা অনুযায়ী কিউইদের সিরিজে পরাজিত করেছে বাংলাদেশ। তবে নিউজিল্যান্ডকে এই সিরিজে হোয়াইট ওয়াশ করতে পারলেই প্রত্যাশার শতভাগ পূরণ হতো বাংলাদেশের, কিন্তু সেটা হয়নি। কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে 3-2 ব্যবধানে শেষ করেছে বাংলাদেশ। সিরিজের পঞ্চম ও শেষ টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ পরাজিত হয়েছে 27 রানে। এই ম্যাচে নিউজিল্যান্ডের দেওয়া 162 রানের কঠিন লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই নড়বড়ে ছিল টাইগারদের ব্যাটিং। এরপর দলের হাল ধরেছিল মিডল অর্ডার ব্যাটসম্যানরা। তবে বাংলাদেশের হারের ম্যাচে সকল আলো কেড়ে নিয়েছে টাইগার তরুণ আফিফ হোসেন। এর আগেও বাংলাদেশ দলে বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য বেশ আলোচিত হয়েছিলেন এই তরুণ অলরাউন্ডার। তবে আজ দল জিতাতে পারেননি ঠিক, কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আফিফ হোসেনের দুর্দান্ত এই ব্যাটিং বাংলাদেশ দলের নির্বাচকদের আশা জোগাবে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি টোয়েন্টি ম্যাচে আজ আফিফ হোসেন করেছেন 148.48 স্ট্রাইক রেটে ব্যাটিং। টি টোয়েন্টির আদর্শ স্ট্রাইক রেটে ব্যাটিং করা আফিফ হোসেন 33 বলে খেলেছেন 49 রানের অপরাজিত ঝোড়ো ইনিংস। বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে দল জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি আফিফ। এদিন 33 বলে 49 রানের ঝোড়ো ইনিংস খেলার পথে আফিফ হোসেন হাঁকিয়েছেন 3টি ছক্কা ও 2টি চার। তার অসাধারণ ইনিংসে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষের এই সিরিজের ব্যাটিংটা ঝালিয়ে নিয়েছেন আফিফ হোসেন। এছাড়াও আজ কিউইদের বিপক্ষে বল হাতেও দুর্দান্ত ছিলেন আফিফ। এই ম্যাচে 3 ওভার বোলিং করে 18 রান দিয়ে আফিফ হোসেন তুলে নিয়েছেন 1 উইকেট। সব মিলিয়ে বাংলাদেশের হারের ম্যাচেও ব্যাটে বলে উজ্জ্বল ছিলেন তরুণ এই অলরাউন্ডার।